একদম শেষ হতে যাচ্ছে এবং আমি ভেবেছিলাম যে মানে কন্ট্রোভার্সির মধ্যে যাবো না বছর শেষ হচ্ছে একটা ভালো সময় এবং ইনস্টিগেট করে পায়ে পা দিয়ে ঝগড়া করে যে চলো ভাই একটা কন্ট্রোভার্সি ক্রিয়েট করবো বাংলা মুভি রিভিউ কমিউনিটি হ্যাজ বিকাম জোক আমি নিজে বলছি এটা হ্যাজ বিকাম জোক কমপ্লিটলি জোক ঠিক আছে এখানে প্রত্যেকে প্রত্যেকের দিকে গু ছোড়াছড়ি করছে ঠিক আছে নিজেকে কি করে ইম্প্রুভ করব নিজের চ্যানেলটাকে কি করে নেক্সট লেভেল নিয়ে যাবো তার কোনো মাথা ব্যথা নেই অন্য লোককে পুল ডাউন করে কি করে ভিডিও বানাবো কি করব ভিডিওর মধ্যে আপডেট ভিডিও তার মধ্যে পোক করব এই সব জিনিসপত্র চলছে আর একটা সেকশন তো আছেই যাদেরকে নিয়ে আগেও আমি কথা বলেছি ফেক আপডেটস স্টার কেটারিং এবার আরেকটা জিনিস হচ্ছে যারা প্রত্যেকে নিজেদেরকে সো কল্ড রেবেল বলে পরিচয় দেয় এবং তারা মানে ধরুন আমার একটা কোনো আপনার জিনিস নিয়ে প্রবলেম হলো আপনার কোনো একটা জিনিস আমার দেখে মনে হলো এই জিনিসটা ঠিক না তো আমি যদি আপনাকে পার্সোনাল লেভেলে চিনি আমি আপনাকে ফোন করব করে জিজ্ঞেস করবো যেটা আমার এরকম মনে হচ্ছে এই লেভেলে ব্যাপারটাকে সলভ করে নেওয়া যায় কিন্তু লোকে ভাবে কি যে না আমি এটা কী করবো এটাকে আমি সোশ্যাল মিডিয়াতে পুট করব। দিয়ে সোশ্যাল মিডিয়াতে পুট করে আমি কি করবো দর্শকদেরকে তো ইনস্টিগেট করা ইজি দর্শকদেরকে আমি একটা সার্টেন কাইন্ড অফ ইনফরমেশন পাস করবো তাহলে সে ইনস্টিগেট হয়ে যাবে এবং তারপরে গিয়ে কমেন্টে অন্যজনকে গালাগালি দেবে এই করবে এই করবে তাই জন্য এরা কি করে সবসময় সোশ্যাল মিডিয়াতে লিখে কমিউনিটি ট্যাবে পোস্ট লিখছে এবার এতে প্রবলেমটা হচ্ছে যে উল্টো দিকের লোকটা যদি আপনি ফোন করে তাকে জিজ্ঞেস করেন তখন কি হয় যে উল্টো দিকের লোকটা তো তার যুক্তিটা তার পয়েন্ট অফ ভিউটা দেবে সেখানে তো একটা মানে লজিক কাউন্টার লজিক চলছে কিন্তু সেটা তো ডিফিকাল্ট মানে তাকে কিন্তু আপনাকে ডিবেটে যেতে হবে কিন্তু সেই ডিবেটে না গিয়ে আমি কি করলাম এটাকে নিয়ে একটা বিতর্ক তৈরি করে কিছু কিছু জিনিস আমি একটা লিখে দিলাম কমিউনিটি পোস্টে আর লোকে কন্ট্রোভার্সি দেখতে মজা পায় মুচমুচে ঝামেলা হবে বছরের শেষে ঝামেলা দেখব প্রথম কথা এই যে জিনিসটা যে পোস্টানি নিয়ে পার্টিকুলারলি প্রথমে আমি কথা বলছি সেটা আমি প্রথমে দেখতেই পাইনি আমি দেখতেই পাইনি প্রথমে আমাকে কিছুজন পাঠালো নি যে দেখো এরকম বলছে তোমাকে নিয়ে বলছে কমেন্ট দেখলাম অ্যাজ ইউজুয়াল আমার তারপরে আমি ভিডিওগুলো চেক করলাম যে অ্যালিগেশনটা দিচ্ছে যে বেসিক্যালি তার ভিডিও থেকে আমি ইনফরমেশন কপি করে নিয়েছি তো আমি তখন দেখলাম আর কি আমি দেখলাম যে না বাকিদের মধ্যে আমাকেই বলছে আর কি আমি বুঝে গেছি পরিষ্কার এবার প্রথম কথা দুটো অ্যালিগেশন সে লাগিয়েছে প্রথম কথা হচ্ছে সালারের ফেক বক্স অফিস কালেকশন নিয়ে সেও ভিডিও বানিয়েছে আমিও বানিয়েছি আমি দুটো ভিডিও বানিয়েছি ঠিক আছে প্রথম কথা সালারের ফেক বক্স অফিস কালেকশন এই নিয়ে তো টুইটারে সব জায়গায় কথা বলছে সব জায়গায় সব ইমেজ সার্কুলেট হয়ে বেরাচ্ছে যে পেপারে তারা অ্যাড দিয়ে দিচ্ছে এগুলো তো টুইটারে সার্কুলেট হয়ে বেড়াচ্ছে এটা এমন কি এটা রিসার্চ বেস জিনিস যে দশ বছরের এর পিছনে খাটনি গেছে যেটা থেকে আমি চুরি করে নিয়েছি এটা তো টুইটারে যে কেউ লিখলে আমি দেখবেন যখন ভিডিও বানিয়েছি আমি সেখানে বলেছি টুইটারে আপনারা গিয়ে সার্চ করুন আপনারা এই পেয়ে যাবেন লোকে এগুলো নিয়ে কথা বলছে আমাদের ফেসবুক পেজে অরিত্রোজ ফেসবুক পেজটা কি চেক করুন যে টুইটার থেকে ভিডিও নিয়ে দেওয়া হয়েছে যেখানে বলা হচ্ছে আর কি মানে লোকে ক্যামেরা নিয়ে চলে গেছে যে ছটা সাতটার শো বুক হলো কী করে ঠিক আছে এই ভিডিও আমি শেয়ার করেছি হায়দ্রাবাদে যে শো ক্যান্সেল হয়ে গেছে সেই শেয়ার ভিডিও আমরা শেয়ার করেছি তো তো সোশ্যাল সার্কুলেট হচ্ছে এটা তো সেখান থেকে নেওয়া হচ্ছে এটা তো কোনো এরকম রিসার্চ বেসড কিছু নয় বা তোমার তৈরি করা কোনো ইনফরমেশন নয় এটা চুরি হয়ে যাচ্ছে তো মানে পাবলিক ডোমেনে যে ইনফরমেশন আছে সেটা নিয়ে ভিডিও বানালে সেটাও তোমাকে ক্রেডিট দিতে হবে কি তোমাকে বলতে হবে বাবা দাদা আগে দাদাকে জিজ্ঞেস করে নি আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড দিস পরে আমি আরেকটা সালারকে নিয়ে আবার আপডেট বানিয়েছিলাম এই ফেক বক্স অফিস কালেকশন নিয়ে যেখানে আমি ভোর ছটা সাতটা শোন যে বড় ব্লগ বুকিং করে দিচ্ছে সেটা নিয়ে কথা বলেছিলাম তার একদিন পরে ক্রেজি ফোর মুভি সন্দীপ এই সেম জিনিস নিয়ে ভিডিও বানিয়েছে সেম কথাগুলোই বলেছে এবার কথা হচ্ছে কি তো আমি তো কই বলছি না যে সন্দীপ আমার থেকে চুরি করেছে আর এটা তো একটা ফ্যাকচুয়াল ইনফরমেশন একটা নিউজকে কি চারটে চ্যানেল দেখায় না যে টিভি নাইনেও দেখাচ্ছে রিপাবলিক বাংলা দেখাচ্ছে এ দেখাচ্ছে এবিপি দেখাচ্ছে তো দেখায় না একটা নিউজকে চারজন কভার করতে পারেন এটা অদ্ভুত ব্যাপার এটার মধ্যে কোথা থেকে কপি আসছে আমি জানি না এটা গেল এক দ্বিতীয় হচ্ছে যে বলা হচ্ছে যে সুজিত মুখার্জি আর দেবের যে ছবিটা আসছে টেক্কা বলে তার যে পোস্টটা সেই ব্রেকডাউনটা আমি নাকি কপি করে ঝেপে দিয়েছি আপনারা যদি সেনসিবল যে লোক হবে সে দুটো ভিডিও চালিয়ে দেখুন সেই দাদার ভিডিও দেখুন আর আমার ভিডিও দেখুন আমি বেশিরভাগ জুড়ে কথা বলেছি হচ্ছে যে স্টোরিটা কী হতে পারে আমি এটা প্রেডিকশান দিয়েছি এই জিনিস আমি বহুদিন ধরে করে আসি আমি সেটা প্রেডিক্ট করবার চেষ্টা করছি যে এটা এক নম্বর থিওরি হতে পারে দু নম্বর থিওরি হতে পারে আমি আগে আপডেট পেয়েছিলাম আপনার সাথে শেয়ার করেছিলাম যেটা হস্টেল থ্রিলার হবে সেটা মিলে গেছিল সেটা নিয়ে কথা বলেছে এবং তারপরে মূলত গল্প নিয়ে কথা বলেছে পোস্টারটা নিয়ে কথা বলেছিলাম যে এটা পার্টিকুলার এই ধরনের কার্ডের ক্যাটাগরিতে পড়ে এবং সেটা হচ্ছে সবচেয়ে স্ট্রংগেস্ট কার্ড তাই জন্য বলেছি আর আরেকটা লাইন বলা হয়েছে যে আফগানিস্তানের টিকা এবার দেখুন এই যে আফগানিস্তানের এই যে টিকাটা হয় আমি যখনই পোস্টারটা দেখেছি আমি গুগলে সার্চ করছি আপনাদেরকে স্ক্রিনশট দেখিয়ে দিচ্ছি এখানে আমি লিখেছি হোয়াট ইজ নেই তো সেখানে প্রথমেই এটা দিয়েছে সেটা খুলেছি আমি দেখেছি তো আমি যে এটা আফগানিস্তানের একটা কার্ড গেম সেই একটা লাইন খালি সেম আছে এটাও আমার গুগল থেকে নেওয়া ইনফরমেশন আমি যখন কোনো জিনিস নিয়ে দেখছি খুঁজছি তখন আমি তো প্রথমে গিয়ে গুগলে মারব তো আমি কার্ডসের ব্যাপারে অত ডিটেলে জানি না তো আমি গিয়ে টেক্কা হোয়াট ইজ টেকআ এখন আমাকে এই রেজাল্টটা দিল আমি খুললাম আমি দেখলাম তখন আমার মনে হলো চারজনের মধ্যে যখন খেলা হয় ওই সিনেমার মধ্যে চারটে প্রাইমারি ক্যারেক্টার আছে তো এখানে একটা কানেকশন হতে পারে সেইটা আমি এক লাইন বলেছি ভিডিওর মধ্যে সেটা নাকি কপি হয়ে গেল তার মানে গুগল থেকে কোনো ইনফরমেশন নিলে সেটা কপি হয়ে যাচ্ছে তাহলে তো ভাই কেউ কোনো কোনো ভিডিও কোনো তাহলে তো কিছুই করা যাবে না তাতে কোনো আপডেট ভিডিও তাহলে সব কপি এবং অনেকে দেখি বলে আপডেট ভিডিও কপি হচ্ছে আরে ভাই আমাদের ফেসবুক পেজটা তোমরা দেখো আমরা কন্টিনিউসলি আপডেট শেয়ার করতে থাকি কন্টিনিউসলি শেয়ার করতে থাকি আপডেট তো তাহলে আমি তো সেখান থেকে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমার যখন সময় হবে আমি সেগুলোকে এক জায়গায় অ্যাকোমোডেট করে আমি একটা ভিডিওর মধ্যে কথা বলবো বা দুদিন ধরে শেয়ার হলো তারপর পরের দিনকে আমি সেটা নিয়ে কথা বললাম আমরা তো কন্টিনিউসলি সেগুলো শেয়ার করতে থাকি আমাদের ফেসবুক পেজে তো ভিডিও বানাতে তো একটা টাইম দিতে হবে এবং একটা দিনে সার্টেন নাম্বার অফ ভিডিওসই ছাড়বো তার বেশি ছাড়বো না তো কোনো আপডেট আমি আগে দিচ্ছি কোনো আপডেট অন্য কেউ আগে দিচ্ছে এটা এটা হতেই পারে এটাতে তো কপি কোথাও আসছে না তো এই জিনিস নিয়ে কিন্তু আমি আগেও দেখেছি লোকে বলছে এটা তুমি এই আপডেটটা কপি করছি আপডেট কি করে কপি হতে পারে আজকে যদি আলু অর্জুন সাথে ছবি করছে এটা 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 আমিও বলতে বলতে পারি চারটে লোকও ইজ কপি মানে বুঝতে না একটা এবার দ্বিতীয় একটা জিনিস নিয়ে আমি দেখছি প্রশ্ন তুলছে এবং তার সাথে সাথে কিছু লোক আছে যাদের ঝামেলা করা স্বভাব আছে এটা সামনে খুব অন্যরকম সেজে থাকে বাট এরাও ভিতর ভিতর হচ্ছে অন্য রকমের যাই হোক আমি পার্সোনালি কাউকে কোনো অ্যাটাক করবো না আমি লজিক্যালি এবং প্রুফ সমেত কথা বলতে পছন্দ করি তো আমি দেখলাম আমি সপ্তাহ সাগর দাঁচে এলো সাইডে ছবিটা যখন ওটিটিতে মুক্তি পাইনি তখন রিভিউ করেছিলাম তো আমি বলেছি সেখানে স্ক্রিনার পেয়েছি এবার স্ক্রিনার জিনিসটা খুব কমন জিনিস যারা মিডিয়াতে কাজ করে তারা খুব ভালো করে জানে যে স্ক্রিনার জিনিসটা কি হয় যে প্রোডাকশন হাউস আপনাকে একটা ভিমিও লিঙ্ক বানিয়ে দেয় পাসওয়ার্ড প্রোডাক্টের থাকে সেটা আপনাকে রিলিজের আগেই দিয়ে দেওয়া হয় আপনি যাতে দেখে রিলিজের দিনকে দিন রিভিউটা ছাড়তে পারেন এবার এটা বাংলাতেও প্রোডাকশন হাউসেস করে আছে হইচই তো করেই আছে হইচই আগে প্রচুর স্ক্রিনার দিয়েছে রিসেন্টলি দেখুন বোধনেরও দিয়েছে মোবারক নাম্বারও দিয়েছে আমি স্ক্রিনশট দেখিয়ে দিচ্ছি ধরে অনেক প্রোডাকশন আমি স্ক্রিনার পেয়েছি তারাও পেয়েছে কিন্তু তারা কিন্তু এই জিনিসটা জানে এবার আপনি যদি ন্যাশনালি কানেক্টেড থাকেন আপনার যদি সেখানে আপনি নেটওয়ার্কিং করে ফেলেন এবং এটা তো আজকের দিনের কথা আমি তো বাংলা ইন্টারভিউ করেছি আমি রাজামল্লিককে ইন্টারভিউ করেছি আমি লোকেশ গাঙ্গরাজকে ইন্টারভিউ করেছি আমি লোকেশ গাঙ্গরাজের সাথে দেখা করেছি এটা তোমার সাথে দেখা করেছি তো আমি যদি সাউথের দিকে নেটওয়ার্কিং করতে পেরেছি সেটা থেকে তোমার রাগ হচ্ছে না কি হচ্ছে আমি জানি না আমি তো একটা ন্যাশনাল মিডিয়ার সাথে কানেক্টেড এই জিনিসগুলো নিয়ে বলার আলাদা করে কিছু নেই কিন্তু এরা জিনিসটাকে যতক্ষণ নোংরামির পর্যায়ে নিয়ে যাচ্ছে না ততক্ষণ এদের শান্তি হয় না স্ক্রিনার পেয়েছ স্ক্রিনার পেয়েছ মিথ্যা কথা এসব বলে আর কি খুব নিজেদেরকে হিরো বানানোর চেষ্টা ভাই স্ক্রিনার পেয়েছি কিনা এই স্ক্রিনশটগুলো দেখো ঠিক আছে কে পাঠিয়েছে মেলগুলো সেটা দেখো ভালো করে ঠিক আছে এটা খুব কমন ব্যাপার কিন্তু যেগুলোর পাইনি সেগুলোর নিয়ে কথা বলিনি যেরকম কাদল দ্য কোর বলে একটা ছবি বেরিয়েছে ম্যামোটির ছবি অসাধারণ ছবি হয়েছে সেটা স্ক্রিনার পাইনি নেরু স্ক্রিনার পাইনি তাই জন্য সেগুলো নিয়ে কথা বলিনি নাহলে সেগুলো নিয়েও তো কথা বলতে পারতাম নেরু ছবিটা তো অনলাইনে বেরিয়ে গেছে তো সেটা দেখে আমি কেন কথা বলছি না যেটার পেয়েছি সেটার বলেছে এবার কথা হচ্ছে অনলাইনে কি আমি ছবি দেখিনি ডাউনলোড করে অবশ্যই দেখেছি এটা কোনো বাজে ট্রেন্ড নয় আপনি দেখবেন আনুরা কাশ্যাম নিজে এসে বলছে যে আমি যদি টোরেন্ট না থাকতো তাহলে আমি ডিরেক্টর আমি নামই হতে পারতাম না ঠিক আছে আপনি ধরুন আজকে একটা মার্টিস করসদির ছবি দেখতে যাবেন আপনি কোনো ওটি প্ল্যাটফর্মে অনেক ওটিটি প্ল্যাটফর্মে মার্টিস করসুদির পুরোনো ছবি অ্যাভেলেবেল নেই তাহলে আপনি কী করে দেখবেন যারা ট্রু সিনেফাইল হয় তারা বহুদিন ধরেই টোরেন্ট ইত্যাদিতে ছবি দেখে আসছে ওটিটি প্ল্যাটফর্মের চলতে এই রিসেন্ট হয়েছে তো এবার কথা হচ্ছে আমিও দেখেছি এবং কথা হচ্ছে সেখানে আমি পরিষ্কার সেটা ভিডিওর মধ্যে বলেও দিই ডাইরেক্টলি বলি না বাট আমি বলি যে বুঝে যায় আপনার কোথা থেকে পেয়ে এই জিনিসটা আমি বলি না হাই না ছবিটা আমি ওইভাবেই দেখেছি বাইপাস করে তো সেই জিনিসটা আমি ভিডিওর মধ্যে বলে দিচ্ছি গিয়ে রিভিউটা চেক আউট করুন সপ্তাহ শাখা যাচ্ছে এলোর ক্ষেত্রে পেয়েছি তাই দেখেছি বলেছি যেগুলোর ক্ষেত্রে পাই না সেগুলোর ক্ষেত্রে বলি না এটাকে নিয়ে একটা জটলা তৈরি করা এটাকে নিয়ে আর এই ওই সেই বলা এবার চলে আসছি হচ্ছে যে আমার অ্যালিগেশন আসছে যে আমি ফ্যান ক্যাটারিং করছি ফ্যান ক্যাটারিং ফ্যান ক্যাটারিং করে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে এসআরকে ফ্যানস প্রচুর আছে তাদেরকে ক্যাটার করছি এবার এস যদি আমি ফ্যান হয়ে থাকি আমি এসআরকে ফ্যান এটা ওপেনলি আমি বলছি কিন্তু ফ্যান এবং বায়াস ফ্যানের মধ্যে ডিফারেন্স আছে আমি এসআরকে ছবিকে সবচেয়ে বেশি ক্রিটিসাইজ করি এই যে ডাঙ্কি ডাঙ্কির যে টিজার এসছে ডাঙ্কির যে গান এসছে ডাঙ্কির যে ট্রেলার এসছে প্রতিটা রিভিউ আপনি খুলে দেখে নিন প্রতিটাতে আমি ক্রিটিসাইজ করেছি জাবানের ক্ষেত্রে জাওয়ানের গান আমি আজও বলছি ছবি হিট হয়ে যাওয়ার পরে যে আমার জন্য ওয়ার্ক করেনি এখনও করেন আমি শুনি না গানগুলো ঠিক আছে খালি টাইটেলটা একটা বাদ দিয়ে ঠিক আছে বাকিগুলো আমার জন্য ওয়ার্ক করে না আমি তখন যখন বেরিয়েছি তখনও বলেছি পাঠানের গান আমি শুনি না কারণ আমার জন্য ওয়ার্ক করে না আমি তখনও বলেছি ঠিক আছে যে জিনিসটা আমার ভালো লেগেছে বলেছি যে জিনিসটা খারাপ লেগেছে সেটাও বলেছি ঠিক আছে অনেকে বলছি কি সালমান খানের ছবি খারাপ বলে মানে সালমান খানকে ডাউন করে এবং শাহরুখ খানকে আপ করে প্রথম কথা হচ্ছে আপনি গিয়ে দেখুন আমার একটা ভিডিও আছে যেটা আমি বলেছি যে সালমান খান কেন বাজজাঙ্গি ভাইজানের মতো ছবি করছে না কেন সুলতানের মতো ছবি করছে না কেন টাইগার সিন এর মতো করছে না টাইগার থ্রিতে আমারও এক্সপেকটেশন ছিল বাট আমার টাইগার থ্রিতে এক্সপেকটেশন ফুলফিল হয়নি যেটা সত্যি মনে হয়েছে সেটা বলেছি ঠিক আছে আমি তো চাইলে উল্টে ওটাকে হ্যাঁ ভালো বলে দিতে পারতাম কৃষি কৃষি ভাই কৃষিকাজান দেখে ডিসঅপয়েন্টেড হচ্ছি তাই আমি প্রপারলি বলছি ঠিক আছে তো ফ্যান ক্যাটারিং কোথায় হচ্ছে যে ছবিটা নিয়ে হাইক থাকছে ঠিক আছে তার পজিটিভ দিকটাও বলছি নেগেটিভ দিকটাও বলছি অ্যানিমাল নিয়ে তো আমি পজিটিভ বললে তো আরও বেশি ভিউজ পেতাম সাবস্ক্রাইবার গেন হতো কারণ ওই ছবিটার দিকে একটা হাওয়া ছিল কিন্তু আমি সেখানেও নেগেটিভ পয়েন্ট বলছি যেটা আমার মনে হচ্ছে ঠিক আছে তো যেটা আমি ফিল করবো আমি সেটাই বলছি ঠিক আছে এখানে কোনো পার্টিকুলার এবং এই যে সালার ভার্সেস ডাঙ্কি আমি ভিডিওটা বানিয়েছিলাম সেই ভিডিওটাকে আবার করে চেকআউট করুন সেই ভিডিওর মধ্যে কিন্তু আমি একটা জায়গাতে পরিষ্কার বলছি যে আমি ছবির কোয়ালিটি নিয়ে ছবির মান নিয়ে কোনো কথা বলছি না সালার ভালো ছবি হবে প্রাশান্ত ভালো ডিরেক্টর এবং আমি কিন্তু সালার আমার ছবিটা খুব ভালো লেগেছে আমি কিন্তু রিভিউ পুরো পজিটিভই দিয়েছি কারণ আমার ছবিটা ভালো লেগেছে আমি খুব এনজয় করেছি ছবিটা কিন্তু তা বলে সালার ভার্সেস ডাঙ্কির যে নোংরামিটা হচ্ছিলো সেটাকে কি তার নিয়ে তা বলে কথা বলা যাবে না আমি তো সেটা সেটা তো ছবির কোয়ালিটির সাথে সেটার কোনো ডিফারেন্ট মানে কোনো লিঙ্কই নেই সেটা তো অন্য একটা জিনিস সেটা তো প্রডিউসার জোর করে করছে তো সেটা নিয়ে কথা বলবো না এ এ ফিল্মরামিটা করছে সেটা নিয়ে কথা বলেছি একজন দেখছি সে তো একটা গাড়ল ইউটিউবার মানে ও গাড়ল গাড়লের ব্যাপারে পরে আসছে ও বলছে কি এ এ ফিল্মসে যেহেতু জিদার ছবি ডিস্ট্রিবিউট করে তাই তোমার রাগ ভাই এটা কীরকম মানে না হলে হেভি শেয়া না যে কি করবো যে এইটা যদি আমি বলি স্টেটমেন্টটা দেওয়া মানে কি জিতের ফ্যান্স যারা অডিত্রকে হেড করে তাদেরকে আমি আমার দিকে টেনে নিলাম এটা কোনো লিঙ্ক হলো কে কার সিনেমা ডিস্ট্রিবিউট করছে বলে তার উপর আমি হেট করবো অনিল নিয়ে কে আমার শ্বশুর হয় নাকি হ্যাঁ মানে একটা ডিস্ট্রিবিউটারকে কেউ হেট করতে পারে একটা ডিরেক্টরকে কেউ হেট করতে পারে ফ্যান হতে পারে কি অ্যান্টি হতে পারে কোনো অ্যাক্টরের ক্ষেত্রে হতে পারে কোনো ডিস্ট্রিবিউটারের ক্ষেত্রে কেউ কারোর অ্যান্টি হতে পারে সে ফিল্ম বিজনেসে আমি কি নিজে একজন ডিস্ট্রিবিউটার না আমার বাবা ডিস্ট্রিবিউটার না আমার কাকা ডিস্ট্রিবিউটার যে আমি তার শত্রু হব মানে কি লজিকলেস কথাবার্তা আর এই যে গারলটার কথা বললাম এই গারলটার নাম নেবেন এই গারলটার হচ্ছে কি যে আমাকে রিপ্লাই দাও আমাকে ও কিন্তু এইটাকে নিয়ে পনেরোটা ভিডিও বানাবে ঠিক আছে ও তো মানে ওর কোনো নিজের এক্সিস্টেন্সই নেই ও হচ্ছে মানে বিগেস্ট প্যারাসাইট অফ ইউটিউব বাংলা ইউটিউব কমিউনিটির সবচেয়ে বড় প্যারাসাইট হচ্ছে ও ওই ছেলেটা সেটার সাথে আমি আমি আপনি একটা ইন্টারভিউ দিয়েছিলাম সামনে সামনাসামনি ছেলেটাকে দেখবেন জাস্ট মানে তখন প্যান্টটা হিসি করে দেয় আর ইউটিউবে দেখা হচ্ছে হিজ এ বিগ রেবেল ওর চ্যানেলটা পুরো দাঁড়িয়ে আছে হচ্ছে ওকে তো ও নেপোলিয়ানের রিভিউ করছে সেখানে হিরোইনের বুভস নিয়ে কথা বলছে প্রথম তিন মিনিট তারপরে ভিডিও শেষ করছে নেপোলিয়ানের রিভিউ করছে সেখানে বাংলার ডিরেক্টরদেরকে রিলিজ করার তুলনা করে বাংলার ডিরেক্টরদেরকে কিস্তি করছে রিভিউটা কোথায় করছো একটা জায়গায় হচ্ছে আর ওর ছবি ওর ভিডিওগুলো হচ্ছে ওমেন ব্যাশিং পুরোপুরি ওমেন ব্যাশিং করে করে চালিয়ে যাচ্ছে মির্চি অগ্নি একটা ভিডিও বানিয়েছিল সেটাকে রিপ্লাই দিয়ে চারটে ভিডিও বানিয়েছে ও সিনেফাইল ভালো ছবি নিয়ে কথা নেই চ্যানেলে কোনো প্রপার কিছু এ নেই কিন্তু ওই চারটে ভিডিও বানিয়েছে অগ্নিকে রিপ্লাই দেওয়ার জন্য সেখানে অগ্নিকে পার্সোনাল অ্যাটাক করে যাচ্ছে লজিক নেই কথার মধ্যে বলছে রণবীর কাপুর কি করে পেট্রিয়ার্কাল হতে পারে রণবীর কাপুর তো নিজের বউকে অ্যালাউ করছে চাকরি করতে নিজের দিদিকে বলছে বিজনেসে ঢুকতে ঠিক আছে কিন্তু এটা বুঝতে পারছে না যে পেট্রিয়ার্কি অনেকগুলো ফর্ম হয় রানবীর কাপুর নিজে ডিসাইড করে দিচ্ছে ওর বোন কি করবে ওর দিদি কি করবে ওর বউ কি করবে এটাই তো পেট্রিয়ারকি দেখবেন দিল ধারকনে তোদের ফরান আক্তারের একটা ডায়লগ ছিল যে তুমি ডিসাইড রাহুল বোসকে বলে ফারান আখ্তা যে তুমি যাব ডিসাইড করতে হ না কি তুমি অ্যালাউ করোগে তুম নিজ আপনি আপ করে এক অথরিটি পজিশন পে রাখতে হ সেখান থেকেই বোঝা যায় যে তোমার পেট্রিয়ালকেল মাইন্ডসেট যে আমি কন্ট্রোল করছি এর লাইফটা ওর বোন হয়তো ইন্টারেস্টেড নয় ওর বোন হয়তো কাউকে ভালোবেসেছে তার সাথে কথা বলছে ফোনে ও গিয়ে তাকে বলছে যে আমি তোর বিয়ে আমি আমার মতো করে দেব তাহলে এটা কি পেট্রি আর কি নয় রণবীর কাপুর নিজের দিদিকে দেখাচ্ছে খুব ভালোবাসে অথচ বলছে তেরে মুমে কেক ঘুষা দুঙ্গা দেখবেন ডায়লগ আছে যখন ওর জিজার সাথে ঝামেলা হচ্ছে তাহলে জিজা জিজা হাত দিদির গায়ে হাত দিলে তাতে রেগে যাচ্ছে কিন্তু নিজে বলছে মুমে কেক ঘুষা দুঙ্গা সেটা কি অফেন্সিভ কথা নয় ভালো করে দেখতে বলবেন ছবিগুলো এরা দেখে না এদের কি বলুন তো নিজে টক্সিক জিনিসপত্রগুলো ভিতরে আছে তো সেগুলো মানে বাইরে হয় না সমাজের মধ্যে সিনেমাতে যখন দেখতে পাচ্ছে আনন্দ পাচ্ছে এবং একে যখনই কমেন্ট সেকশনে কেউ লজিক দিয়ে কথা বলতে শুরু করে তখন এই ভিকটিম কার্ড খেলে আমি দেখছিলাম এর ভিডিওগুলো প্রচন্ড টক্সিক এবং গাঢ়ল এবং এই বেশিরভাগ এইসব ভুল ভাল অ্যালিগেশান নিয়ে এই যে তুমি এসআরকে ফ্যান এই সেই হ্যান ত্যান এইসব নিয়ে কথা বলে থাকে তো এটা গেল ফ্যান ক্যাটারিংয়ের এর ব্যাপারটা ঠিক আছে এবার এরপরে ওই পনেরো কুড়িটা ভিডিও বানাবে কারণ ও চ্যানেলটা চলেই না ও আমাকে থামনে না লাগালে ও চলবে না ঠিক আছে ও দম থাকলে এক মাস প্রপার এক দু মাস তিন মাস বানিয়ে দেখা অন্য ভিডিও ও চ্যানেল জাস্ট মানে ডেড চ্যানেল ঠিক আছে তো এবার গেলো হচ্ছে এই জিনিসপত্রগুলো নিয়ে কথা ফ্যান ক্যাটারিং হয়ে গেলো এসআরকে ফ্যান কিনা হয়ে গেল স্ক্রিনার নিয়ে হয়ে গেল প্রথমে কপি অ্যালিগেশন নিয়ে কথা হয়ে গেল এবার লাস্ট আমি যে জিনিসটা নিয়ে কথা বলবো যে পেড প্রমোশন পেড প্রমোশন অরিত্র দা টাকা নিয়ে প্রমোশন করছে অরিত্র দা টাকা নিয়ে প্রমোশন করছে সবাই খুব রেবেল এবার আপনি দেখুন একটা জিনিসকে আপনি প্রথমে শুরু করেন এটা জাস্ট লজিক্যালি ভেবে দেখুন হ্যাঁ আপনাদেরকে যা খুশি বলে দিচ্ছে কেউ সেটাতে বিলিভ করবেন না আগে ভালো করে জিনিসটাকে রেশনাল মাইন্ডে ভেবে দেখুন আপনি কোথাও কোনো প্রথমে একটা জিনিস আপনি শুরু করেন ঠিক আছে সেখান থেকে আপনি প্রথমে ইনিশিয়ালি কোনো টাকা জেনারেট করছেন না কিন্তু একটা টাইমের পরে জিনিসটাকে আপনি যদি স্কেলেবেল না বানাতে পারেন ওই জিনিসটা সাস্টেনেবল হবে না যে কোনো বিজনেস কি করে হয় কারণ ওরা জিনিসটাকে স্কেল আপ করতে থাকে ঠিক আছে বিভিন্ন জায়গা থেকে ফান্ডিং নিচ্ছে জিনিসটাকে স্কেল আপ করছে এবার যদি আমি ধরুন আপনাকে একটা পেপারের অ্যাড মানে এক্সাম্পল দিচ্ছি ধরুন পত্রিকা পত্রিকাতে আপনি একটা নিজের ছবির প্রমোশন করাতে যান কথা বলুন যে কোনো লোকে নর্মাল লোককেই আমি বলছি যে আপনারা গিয়ে ফোন করে জিজ্ঞেস করুন যে আমি একটা ফুল পাতা অ্যাড ছাপাতে চাই আমার ছবির শুটিং শুরু হয়েছে এই খবরটা দিতে চাই কত টাকাও লাগবে দেখবেন বলে দেবে আপনাকে একটা আর্টিকেলের এত একটা এর এত কেন এই জিনিসটা তারা কেন করে এটা করে হচ্ছে যে দর্শক সেট তৈরি করেছে ছবির প্রডিউসার সেই দর্শক সেটের কাছে পৌঁছে যেতে চাইছে ঠিক আছে মাল্টিপাল ইন্টারভিউস দিয়েছে সে আচ্ছা এই ইন্টার যখন ছবি শুটিং শুরু হচ্ছে সেটাকে একবার কভার করবে করবে ছবি রিলিজের আগে একবার একবার ইন্টারভিউ করে দেবে ডিরেক্টারের একবার স্টার কাস্টে তো সেখানে একটা প্যাকেজিং সে করবে না নিজের বিজনেসটা চালাবে কি করে এটা একটা বেসিক সেন্স আজকে আপনি দেখুন ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনিং ক্রিটিক যখন ভিডিও শুরু হয় প্রথমে একটা কি সিল্কের শাড়ি তারপরে একটা কি হলিডেজ অর্গানাইজ করছে সেসবের অ্যাড আসে কেন সেটা তো সিনেমার সাথে ইরেলিভেন্ট তো সে তার চ্যানেলটাকে তাহলে চালাবে এটা কি করে আপনার কি মনে হয় যে পিঙ্ক ভিলা অ্যানিমালের টিমকে পর পর ইন্টারভিউ করে যাচ্ছে পঞ্চাশটা ইন্টারভিউ করছে রিজেন্টলিটা পেড ক্যাম্পেন পিঙ্ক ভিলা যে নিজের পুরো সেট নিয়ে গিয়ে অ্যানিমালের এই টিমটাকে পুরো ইন্টারভিউ করে যাচ্ছে পর পর করে যাচ্ছে পিঙ্ক বিলার একটা টোয়েন্টি মিলিয়ন কি টোয়েন্টি ফাইভ মিলিয়ন হোয়াট বেস আছে তার কাছেই দর্শক মানে এই কাস্টিংগুলোকে পৌঁছে দিচ্ছে এই সন্দীপ রেড্ডি বাঙ্গার দাদাকে যে পৌঁছে দিচ্ছে প্রাণায় বাঙ্গাকে তো তাহলে সে সেখানে কোনো চার্জ নেবে না এটা তো ইট ইজ এ নর্মাল থিং এখানে কি কোথায় প্রবলেম আমি তো জানি না আজকে আশিস চাঁচলানি থেকে ভুবন বাম থেকে শুরু করে এখানে কিরণ দত্ত থেকে শুরু করে যে কোনো ইউটিউবার যখনই প্রমোশন করবে গুপ্ত থেকে শুরু করে যে কোনো প্রমোশন করবে প্রমোশন করবে তার সাবস্ক্রাইবার বেসটাকে আপনি ইউজ করছেন আপনার ছবিটাকে পৌঁছে দেওয়ার জন্য লেজি বং থেকে শুরু করে প্রত্যেকে সে কি আপনার কাছে চার্জ করবে না আপনারা এটা বাকিদেরকে গিয়ে জিজ্ঞেস করুন যে আপনারা কি করেন কি করেন না নাকি ফ্রিতে করেন জিজ্ঞেস করে আসুন ঠিক আছে ইট ইস নাথিং রং তো তাহলে হিরোরা কি করে হিরোরা নিজেদের ফেসটাকে বিক্রি করে না তারা এই যে সাবানের অ্যাড করছে কোল্ড ড্রিঙ্কসের অ্যাড করছে তারা কি করছে নিজের ফেসটাকে বিক্রি করছে সেটা তাই জন্য কোম্পানি তাকে পয়সা দিচ্ছে এবার আপনি একটা দর্শকের বেস বানিয়েছেন ঠিক আছে আপনাকে তো এই চ্যানেলটাকে চালাতে হবে এবার মুভি রিভিউর ক্ষেত্রে কি হয় যে এইটা সবচেয়ে কম গ্রোথ হয় কারণ এখানে আপনি এই কেন গ্রোথ কম হয় কারণ আপনি প্রথমে একটা হিরোকে ভালো বলছেন তার পরবর্তী ছবিতে খারাপ বলছেন তো সেখানে তার ফ্যান বেস রেগে আছে কখনো সাবস্ক্রাইব করছে কখনো আনসাবস্ক্রাইব করছে এটার গ্রোথের রেট অনেক বেশি কম আপনি যদি পুরো ইন্ডিয়া বেসিসেও দেখেন কম আছে অনেক অনেক কম আছে এবার সেখানে কোলাইবেশনগুলো অনেক বেশি কম আসবে আপনার কাছে একটা কমেডি ইউটিউব চ্যানেল যতগুলো ব্র্যান্ড প্রমোশন পায় অ্যাপের প্রমোশন পায় তার থেকে কম্পারিটিভলি আমরা কম পাই আমি করেছি আরও অনেকে কিন্তু করেছে টুকটাক করেছে এবং সেটা কিন্তু খুব পরিমাণে কম তাহলে এই চ্যানেলগুলোকে সাস্টেন করতে গেলে একটা লেভেল অবধি দি আপনার কিছু লাগবে না কিন্তু একটা লেভেলের পর তো গিয়ে লাগবে তো তখন আপনি কি পেড ক্যাম্পেন করবেন না ধরুন একটা মানে কোনো সিনেমার প্রোডাকশন আমার কাছে আসছে এসে বলছে যে আমি চাই যে তুমি আমার শুটিংয়ে এসে শুটিং ফ্লোরটাকে কভার করো শুটিং কিভাবে হচ্ছে এটা নিয়ে কথা বলি তারপরে আমি তুমি এসে আমার স্টার কাস্টের সাথে তিনটে ইন্টারভিউ করো ঠিক আছে তো এই যে যাতায়াতের কস্টিং আছে ক্যামেরার রেন্টিং আছে আমার সাথে যে ক্যামেরা অপারেট করছে দীপ্তদা তার একটা কস্টিং আছে তো আমাদের কোনো চার্জ থাকবে না এইটা যদি আমরা সেখান থেকে কোনো পেমেন্ট নিয়ে থাকি তো এটা ইজ ইট ক্রাইম আমি প্রমোশন আমি পেড প্রচার করে দিচ্ছি সেই ছবিটা এটা কোথায় হয় হয় না মানে সব জায়গায় সবাই করে হোয়াট ইস দ্য প্রবলেম হোয়াট ইজ দ্য প্রবলেম যে করতে পারছে না তার রাগ হচ্ছে এটা কি রাগ থেকে বলা এটা কে করেনি ইউটিউবের মধ্যে আপনি বলুন বাংলাতেও করেছে বাংলাতে অল্প পরিমাণে হয় তাই এখানে কম এরকম কাজ আসে আমি সত্যি বলছি এরকম কাজ কম আসে এটাতে কোনো প্রবলেম নেই এটা কোনো লুকোছাপার তো ব্যাপার নেই আর এই জিনিসটা নিয়ে তো আমি আগেও বলেছি যে হ্যাঁ আমরা পেড প্রমোশন করেছি আমি বহু ইন্টারভিউতে বলেছি বহু চ্যানেলকে পেড প্রমোশন করা আর পেড রিভিউ করার মধ্যে আকাশ পাতাল আছে কোনো কাজ নেই কম্ব নেই ম্যানুপুলেট করে যাও দর্শককে ম্যানুপুলেট করে যাও তাকে বার 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 যদি আপনি একটা মিথ্যা কথা বলতে থাকেন কিছু লোক তো বিশ্বাস করতে শুরু করবে তো এইটাই হচ্ছে এদের গেম ঠিক আছে এদের নর্মালি ভিডিও বানিয়ে সেগুলো দিয়ে যে রিচ পাবো এই পাবো এদের পক্ষে পসিবল না ঠিক আছে সেই খাটবে না সেই ডেডিকেশানটা নেই এটা বলতে খারাপ লাগছে বাট দিস ইজ ফ্যাক্ট তোমার ফ্রাস্ট্রেশনটা তুমি বার করছো কেন আমার ওপর ইউটিউবে এসে আননেসেসারি বিভিন্ন স্তরে দেখতে পাই বিভিন্ন লোকে বিভিন্নভাবে ফ্রাস্ট্রেশন ব্রেন্ট আউট করছে অদ্ভুত ব্যাপার তবে একটা জিনিস ভালো যে করছে এখান থেকে বোঝা যায় ওই যে গুরু সিনেমার আবার ওই ডায়লগটা নিয়ে কথা বললো মেরে গাও মেয়ে কাহাওয়াতে যাব তুম

নেটফ্লিক্স কিভাবে স্ক্রিনার দে বিমিয় লিংক ও দেন আপনাকে আপনার অ্যাপ পার্টিকুলার আপনার অ্যাকাউন্টে নেবে সেই অ্যাকাউন্টের মধ্যে আপনি আগে ছবিটা দেখতে পেয়ে যাবেন অন্য কারোর থেকে আগে এবং তারপরে ওরা মেল করে একটা এমবার্গো দিয়ে দেয় যে অমুক তারিখের আগে তুমি এটা দিতে পারবে না ইটস অ ভেরি কমন থিং এটা নিয়ে এটা নিয়ে কেউ অন্য কোথাও আপনি দেখবেন কোনো দিল্লির জার্নালিস্ট কোনো বোম্বে জার্নালিস্ট তাদের মধ্যে কাদা ছোটাছুটি করছে যে তুই আগে কি করে দেখলি তুই স্ক্রিনার পেলি কি করে এটা এটা বোকা বোকা জিনিস না এই ছোটো ছোটো জিনিসগুলোকে নিয়ে এ হচ্ছে এগুলো মানে তোস্য বোকা বোকা জিনিস বছরটা শেষ করতে হচ্ছে এইভাবে ঝগড়া অশান্তি করে মানে জাস্ট কান্ট ইম্যাজিন সিরিয়াসলি বলছি অ্যান্ড আমি আর কোনো কমিউনিটির পার্ট না ভাই আমি পুরো সেপারেট আমার মানে বিশাল বড় ভুল হয়ে গেছে যে এদেরকে একটা টাইমে আমি প্রমোট করেছি ঠিক আছে বারবার এদের কথা বলেছি এদের হয়ে কথা বলেছি এদের সাথে ইনজাস্টিস হয়েছে তো সেটা নিয়ে কথা বলেছি এটা আমার মানে জীবনের সবচেয়ে বড় ভুল ঠিক আছে বিদ্যাসাগরের একটা গল্প আপনাদের সাথে শেয়ার করতে চাই আউট মানে এই কনটেক্সটে বিদ্যাসাগরকে একবার বিদ্যাসাগর মশাইকে একজন গালাগালি দিচ্ছে তো লোকে বলছে যে আরে আপনি গালাগালি দিচ্ছে কেন লোকটা আপনাকে অযথা বলছে দেখে যাও আমি ওর উপকার করেছিলাম তো মানে বিদ্যাসাগরের কথা মানে এদেরকে মহাপুরুষ বলা হয় দেখুন এদের কথা কিরকম মিলে যায় ঠিক আছে তো মানে আমার জীবনে সবচেয়ে বড় ভুল হয়েছে এই জন্য এখন আমি আমি একটা নতুন চ্যানেল দেখলাম চ্যানেলটা কি ভালো ভিডিও বানাচ্ছে বাংলাতে বাংলাতে তো সবাই খুব দারুণ মানে সবাই দারুণ ইউটিউবার সবাই খুব ভালো মানে আমি মুভি রিভিউ কমিউনিটির মধ্যে বলছি কিন্তু দেখবেন না কেউ কাউকে প্রমোট করছে কোনো ভালো ট্যালেন্টকে কেউ তুলে আনছে কখনো দেখতে পাবেন না যাই হোক এনিওয়ে তো সেই চ্যানেলটা আমি দেখলাম সেই চ্যানেলটা খুব ভালো ভিডিও বানাচ্ছে খুব অনেস্টলি ভিডিও বানাচ্ছে এইসব নোংরামির মধ্যে সে কিন্তু অনেস্টলি ভিডিও বানাচ্ছে আমি ভাবছিলাম তাকে নিয়ে আপনাদেরকে রেকমেন্ড করি তারপরে মনে মনে ভয় লাগছে যে ভাই আজকে বলবো তারপরে তো আবার কালকেই সেম জিনিস হবে কারণ মানুষ তো এক্সপিরিয়েন্স থেকে শেখে না যে তারপর দেখবো সে আমাকে নিয়ে লিখছে এই করছে ওই করছে তার থেকে থাক তখন এই ইচ্ছেটা ভিতর থেকে চলে চলেছে যাই হোক আমি সেটা করবো না চ্যানেলটা আপনারা অবশ্যই চেক চেকআউট করুন খুব ভালো রিভিউস করছে নাম হচ্ছে ডার রিভিউজ বলে ডার রিভিউজ ডি এ আর রিভিউজ খুব ভালো রিভিউ করছে এবং সব কোনো এতে থাকে না হলিউড সিনেমা থেকে শুরু করে সব রকম এতে একে রিপ্লাই দিয়ে যশের পোস্টার নিয়ে রোস্ট করে এসব করে তাকে চালাতে হয় না সে ভালো ভিডিও বানায় অনেস্টলি বানায় প্রেজেন্টেশনও ভালো থামনে লেডিটাও খুবই ভালো আপনারা আপনারা তো মানে আমি প্রোডাকশন নিয়ে কেন কথা বললাম কারণ সেটাতে দর্শক বিলিভ করে যে ভাই প্রোডাকশন ভ্যালু জিনিস চাই তো আপনারা কি অবশ্যই সাবস্ক্রাইব করুন ডার রিভিউস বলে চ্যানেলটার নাম তো যাই হোক তো এইভাবেই আর কি ইয়ার শেষ করতে হচ্ছে আপনারা ভালোভাবে কাটান বছরের শেষটা এবং নতুন বছর ভালো করে শুরু করেন